يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله مولانا العظيم. ওলামায়ে কেরামের ইজ্জত সম্পর্কে, মর্যাদা মর্তবা সম্পর্কে আল্লাহ তাআলা কালাম হাকিম অসংখ্য জায়গায় অনেক গুরুত্ব সহকারে তাদের ইজ্জত সম্মানের কথা বলেছেন। বিশেষ করে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মাঝে যারা মুমিন তাদেরকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করি, তাদের শানকে উঁচু করি। তবে তোমাদের মাঝে যারা মুমিন হওয়ার পর আবার আলেম হয়, এনেমি শান মকাম যারা পায়, তাদের ইজ্জত সম্মান আমি বহু গুণে বাড়িয়ে দিই, তাদের ইজ্জত অনেক অনেক গুণে আমি আল্লাহ তাআলার কাছে বেশি। বড় দুঃখজনক বিষয় হলো আল্লাহ তাআলা কোরআন সুন্নাকে আঁকড়ে ধরার জন্য, যে কোরআন সুন্না আলেমদেরকে আঁকড়ে ধরার জন্য বারবার উদ্বুদ্ধ করতে, আলেমদের সান মান মর্যাদার কথা বলতেছেন, কিন্তু আমরা বাস্তব জীবনে দেখতেছি ওলামাই কেরামের কোনো সম্মান করা হচ্ছে না। সম্মান করা হচ্ছে নায়ক নায়িকার, খেলোয়াড় আর এই ধরনের কৌতুক অভিনেতাদেরকে বিভিন্নভাবে মূল্যায়ন করা হচ্ছে, কিন্তু কোন মুফতি মহাদ্দিস হকানা আলেমদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। এটা বড় দুঃখ পরিতাপের ব্যাপার। এ জাতির অবস্থা অতীব কঠিন হবে এবং তাদের অতীব আপনার গুরুত্বপূর্ণ এই জায়গার মধ্যে তারা যে পদস্কৃত হয়েছে, সেই কারণে তাদের পরিতাপের বিষয়ে, আফসোসের বিষয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা সঠিক আমল করার ওলামায়ে কেরামকে ইজ্জত করার তৌফিক নসিব করুন।